আসসালামু আলাইকুম, শুরু করছি কৃষি সংবাদ। সংবাদ কক্ষে আছি হৃদয় হোসেন। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। নেত্রকোনায় আশ্বিনে আকস্মিক বৃষ্টিতে রোপা আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। শীষ বের হওয়ার ঠিক আগ মুহূর্তে ক্ষেত পানিতে ডুবে যাওয়ায় পচে গেছে উঠতি ফসল। নেত্রকোনা থেকে জাহিদ হাসানের পাঠানো তথ্য ভিডিওচিত্রে সুদীপ্ত মাহমুদের রিপোর্ট। এক সপ্তাহ আগে আকস্মিক বৃষ্টিতে নেত্রকোনার দশ উপজেলার উঠতি রোপা আমনের ক্ষেত তলিয়ে যায়। জমিতে পানি জমে জলাবদ্ধতা তৈরি হয়। ধান পাকার আগ মুহূর্তে এমন ক্ষতিতে দিশেহারা কৃষক। আমরা ঋণ কি করে গৃহস্থী করছি, আসে নাই যে হানি আয়া, এখন তো আমরা তুলার মাঝে নষ্ট হয়েছে ধান, আমরা কি খাই আবার সমন গৃহস্থী করা হয়েছে। এখন তো বাচ্চা কাচ্চা লইয়ে পড়া তো চলা খুব অনেক সমস্যা হয়ে গেছে। তুই এক পানি দাদা উঠে দিয়া কি খাই, আমি যে কি করবো, আমি এটা কিন্তু হেতু নাইব। ক্ষতির তালিকা তৈরি করে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানায় কৃষি বিভাগ। আমরা একটি চূড়ান্ত একটি ক্ষয়ক্ষতি নিরূপণ করেছি। এই চূড়ান্ত ক্ষয়ক্ষতির নিরূপণ করে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরে এই রিপোর্টটি প্রেরণ করেছি। 11টি ইউনিয়নের 70% ধান, কৃষকের ধান এটা নষ্ট হয়ে গেছে, যেন স্পেশাল আমার উপজেলার দিকে সরকার খেয়াল নেয়। ঋণ নিয়ে ফসল আবাদ করে এখন চরম ক্ষতির মুখে কৃষক। আগামী দিনগুলি কিভাবে চলবে সে দুশ্চিন্তায় তারা। সুদীপ্ত মাহমুদ, চ্যানেল আই। পেঁয়াজের ঘাটতি কমাতে সারা দেশের মতো মেহেরপুরে গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদে সরকারি প্রণোদনা হিসেবে পেঁয়াজের বীজ সহ নানা উপকরণ বিতরণ করা হয়েছে। জেলার 1700 কৃষক প্রণোদনার বীজ দিয়ে বীজতলা তৈরি করে পেঁয়াজ রোপণ করেছেন। মেহেরপুর থেকে গোলাম মোস্তফার রিপোর্ট। পেঁয়াজের ঘাটতি কমাতে সরকারি প্রণোদনার আওতায় মেহেরপুরে 1700 বিঘা জমিতে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ করেছেন 1700 চাষি। প্রতিজন পেঁয়াজ চাষিকে বীজ, সার, বালাইনাশক সহ নানা উপকরণ ও চাষাবাদের খরচ বাবদ নগদ অর্থ প্রদান করা হয়েছে। বর্তমানে পেঁয়াজের গুটি নেওয়া শুরু হয়েছে। সরকার আমাদের পলিথিন দিয়েছে, বীজ দিয়েছে, সার দিয়েছে এবং বিকাশের টাকাও দিয়েছে। তো আমরা এই বীজ পেয়ে খুব খুশি, আমরা এতে লাভবান হতে পারব। যদি জাতটা সঠিক হয় তবে এর ফলন অনেক বেশি হবে, 120 থেকে 140 মণ ফলন হবে। বাজার দর যদি ঠিক থাকে তবে এখানে প্রায় 2 লক্ষ টাকার উপরে বেচা কেনা হবে। চাষিরা বলছেন পেঁয়াজ আবাদে প্রণোদনা বাদে বিঘা প্রতি 40 থেকে 45 হাজার টাকা খরচ হবে। যদি ফলন ভালো হয় তবে 120 থেকে 140 মণ পর্যন্ত ফলন পাওয়া সম্ভব। 20,000 টাকার মতো মালামাল সরকার আমাদেরকে দিয়েছে। এরকম ভাবে যদি প্রতিবার অনুদান দেয় তা আমাদের জন্য যে কোনো চাষি পেঁয়াজ থেকে শুরু করে আমরা করতে পারবো। সরকার জানে ওই সময় আমরা যখন পেঁয়াজটা তুলব কোনো রকমে জানে বাইরে থেকে কোনো জাতের পেঁয়াজ না নিয়ে আসে। পেঁয়াজের ভালো ফলন পেতে কৃষি বিভাগের মাঠকর্মীরা সার্বক্ষণিক তদারকি করছেন। 10 থেকে 12 লাখ মেট্রিক আমাদের পেঁয়াজের ঘাটতি হয়, সেই ঘাটতি পূরণের জন্য আমাদের পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখার জন্য যে সরকারের মহৎ উদ্যোগ, সেই উদ্যোগে আমাদের মেহেরপুর জেলা, আমরা কৃষি সমন্বয় অধিদপ্তর কাজ করে যাচ্ছি এবং আমাদের এই প্রণোদনার মাধ্যমে আমরা আশা করি ভালো বীজ উৎপাদন করে এই ঘাটতি কিছুটা হলেও আমরা মেকআপ করতে পারবো। বর্তমান বাজার দর ঠিক থাকলে বিঘা প্রতি প্রায় 2 লাখ টাকার পেঁয়াজ বিক্রি করতে পারবেন কৃষক। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। কৃষি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে কুড়িগ্রামে কৃষক সমাবেশ হয়েছে। শহরের শেখ রাসেল অডিটোরিয়ামে সমাবেশে কৃষি উদ্যোক্তাদের উন্নত প্রশিক্ষণের পাশাপাশি সহজ শর্তে ঋণ প্রদানসহ বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার কথা জানিয়েছেন বক্তারা। উদ্যোক্তা সমাবেশে 9 উপজেলার 100 কৃষক অংশ নেন। অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন, ইউসিবির উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহ আলম ভূঁইয়া ও অন্যরা অংশ নেন। চুয়াডাঙ্গায় 2023-24 অর্থ বছরে রবি প্রণোদনার আওতায়
ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ সার বিতরণ করা হয়েছে। সদর উপজেলা পরিষদ চত্বরে বীজ সার বিতরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিভাস চন্দ্র সাহা। অনুষ্ঠানে অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভূঁইয়া ও অন্যরা। বিতরণ অনুষ্ঠানে জেলার 2500 কৃষককে 47,35,000 টাকার ভুট্টা, সরিষা, গম, পেঁয়াজ বীজ ও ডিওপি ও এমওপি সার দেওয়া হয়। এই ছিল কৃষি সংবাদ। ধন্যবাদ সবাইকে।